নজর রাখবো পরবর্তী সংবাদে। বহিরাগত আটকাতে কি রাতের বেলাতে এবার নাকা চেকিং এর নির্দেশ, এমনটাই প্রশ্ন উঠে আসছে রাজ্যের নিরাপত্তাকে ঘিরে। কারণ পূর্ব ত্রিপুরা আসনে এখন অবধি ভোট বাকি রয়েছে, তবে তার আগে পূর্ব আসনে নাকা চেকিং বাড়াতেই এবার পুলিশকে নির্দেশ দিল কমিশন। শান্তিতে যাতে ভোট হয়, ভোট সম্পন্ন করতেই এমন নির্দেশ কমিশনের, যেমনটা খবর। তবে পশ্চিম আসনে যেরকম ভাবে সুষ্ঠুতে নির্বাচন সম্পন্ন হয়েছে, পূর্বতেও যাতে একইভাবে এই ভোট সম্পন্ন হয় নির্বিঘ্নে, এক প্রকার বলা যায় সেই নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে প্রত্যেকটা জায়গা অধিক বা বাড়তি নজরদারি। একদিকে যেরকম নাকাগুলিকে চেকিং করা হচ্ছে, অন্যদিকে প্রত্যেকটা প্রবেশ পথকে ভালোভাবে যে কোনো গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে কমিশনের নির্দেশ মোতাবেক। কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশনের আর কি কি নির্দেশ জানতে পাচ্ছো? ভোট যত এগিয়ে আসছে ততই যেন কমিশন এবং রাজ্য আরক্ষা প্রশাসন আরো বেশি জোরদার হচ্ছে। অর্থাৎ পূর্ব ত্রিপুরা যে আসন, সেই আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল, এবং তার আগে কিন্তু এই পূর্ব ত্রিপুরা ভোটকে শান্তিপূর্ণভাবে এবং অবাধ শান্তিপূর্ণভাবে যেন ভোট সম্পন্ন করতে পারে এবং নাগরিকরা যেন ভোট দান দিতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবং সেই ব্যবস্থা করতে গিয়ে কিন্তু কমিশন এবং পুলিশের তরফ থেকে, আরক্ষা প্রশাসনের তরফ থেকে সবচেয়ে বেশি নজরদারি দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। কারণ পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলি ততটা খোলা ছিল না, কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 3 থেকে 5 কিলোমিটার বেশ কিছু জায়গায় কিন্তু তোমার সীমান্তের কাটা তার না থাকার কারণে সেখানে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে এবং ভোট বানচাল করতে পারে কিংবা ছাপ্পা ভোট দিতে পারে, এরকম কিন্তু একটা অভিযোগ উঠে এসেছে। এবং এই অভিযোগ বলেই কিন্তু যে 30টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সেখানেই কিন্তু নাকা চেকিং বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভোট যেদিন 26 এপ্রিল, তার আগে থেকে সড়ক প্রচার শেষ হওয়ার পরেই কিন্তু ওই সমস্ত এলাকাগুলিতে 144 ধারা জারি করা হবে, যেটা আমরা পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে দেখেছিলাম পুনরায় বা তদুরূপ 144 ধারা জারি করা হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজ্য থেকে যে সমস্ত গাড়িগুলো, যানবাহনগুলো বাইরের রাজ্যের উদ্দেশ্যে যাবে বা বাইরে থেকে যে সমস্ত যানবাহন গুলো রাজ্যে আসবে, সেই সমস্ত চেকিং পয়েন্ট এবং চুড়াইবাড়ি এলাকা যেখানে রয়েছে সেখানেও কিন্তু সেই চেকিং করা হচ্ছে। তার পাশাপাশি নাকা চেকিং যেখানে পশ্চিম ত্রিপুরা আসনে যা ছিল তার দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ কারণ হলো ওই সমস্ত জায়গাগুলিতে প্রায় 3 থেকে গন্ডাছড়া, সোনামুড়া এবং কাঞ্চনপুর, ওই সমস্ত এলাকায় যে সমস্ত এলাকাগুলিতে বর্ডারে ফেন্সিং এখনো খোলা রয়েছে, তাই ওই সমস্ত এলাকাগুলিতে নাকা চেকিং এর সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এবং অন্যদিকে যেটা আরেকটা খবর যেটা রয়েছে, পুলিশকে সবচেয়ে বেশি নজরদারি থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্যাট্রোলিং আরো দ্বিগুণ করা হয়েছে। এবং অন্যদিকে টিএসআরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে বলা হয়েছে পার্বত্য এলাকাগুলিতে, কারণ ওই সমস্ত এলাকাগুলিতে বেশিরভাগ পার্বত্য উপজাতি ছেলেরাই কিন্তু টিএসআর এ নিয়োগ করা হয়েছে এবং তাদের ওই সমস্ত এলাকাগুলি চেনা এবং সব পরিচিত। সে কারণে কিন্তু ওই পার্বত্য এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি যে জনপদ, যে সমস্ত রাস্তাঘাট গুলো রয়েছে সেই সমস্ত রাস্তাঘাট গুলিতে যেন টহলদারি বাড়িয়ে দেওয়া হয় এবং নজর দেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কিন্তু রাখা হবে। এই ক্ষেত্রে একটা পুলিশের নজরদারি ক্ষেত্রে অনেকটাই কিন্তু আরো বেশি শক্তিশালী করার পরিকল্পনা, সেটা কিন্তু রাজ্য সরকার বা পুলিশের তরফ থেকে কিন্তু জানা গেছে। বিপ্লব, সেই জায়গায় দাঁড়িয়ে চুড়াইবাড়ি রয়েছে আমাদের চেকপোস্ট, সেই চুড়াইবাড়িতে কি বাড়তি কোনো নজরদারি চলছে এই মুহূর্তে? দেখো, বাড়তি নজরদারি দিনের বেলা যতটুকু না চলছে তার থেকে সন্ধ্যেবেলায়, বিশেষ করে যে সমস্ত গাড়িগুলো, বড় বড় যানবাহন গুলো বা বড় লরিগুলো আসছে, অর্থাৎ দূরপাল্লার যে সমস্ত লরিগুলো আমাদের পণ্য সামগ্রী নিয়ে আসছে, সেই সমস্ত পণ্য সামগ্রীগুলি গাড়িগুলিতে বিশেষ করে নজরদারি দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো আর্মস ঢুকছে কিনা বা কোনো বেআইনি সামগ্রী ঢুকছে কিনা বা তার সাথে কোনো অনুপ্রবেশকারী ওই সমস্ত গাড়িগুলিতে ঢুকছে কিনা, তাতেই কিন্তু সবচেয়ে বেশি নজরদারি দেওয়া হচ্ছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দত্ত ভাই। অর্থাৎ একদিকে যেরকম ভোট রয়েছে পূর্ব আসন এবং পূর্ব আসনের 27টা বিধানসভার, প্রত্যেকটা বিধানসভা এলাকাকে সম্পূর্ণভাবে চেকিং করা হচ্ছে, বিশেষ করে বাড়তি নজরদারি চলছে, রাত্রের যে টহল সেটাকে জোরদার করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি খোয়াই, যে খোয়াইতে কার্যত বিভিন্ন ক্ষেত্রে নজরদারি চালানো হচ্ছে, প্রশাসনের বিশেষ টিম নাকা চেকিং এ রয়েছে এবং তার সঙ্গে টহলদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঠিক একই রকম ভাবে পূর্ব ত্রিপুরা লোকসভার যে 30টা বিধানসভা বা 27টা বিধানসভা রয়েছে তার প্রত্যেকটা জায়গাতে এই চেকিং বা তল্লাশি চলছে পুলিশের পক্ষ থেকে, যেমনটা নির্দেশ রয়েছে কমিশনের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।